পুরা গ্রাম মিষ্টি বিলি করবি বুঝছিস আর মিষ্টি বিলি করতে করতে কবি যে জামছে ইংরেজি পড়াশোনা জানে না ইংরেজিতে ফেল মারছে টিসি খাইতে বুঝছিস ওই যে বড় একটা চিটার বুঝতে পারছো ও কিন্তু টিচার না আর আলতামিরের বাড়িতে দুই প্যাকেট বেশি মিষ্টি দিবি ভালো মিষ্টি নিয়ে যাও ভালো মিষ্টি নিয়ে যাও এই যে ও যেটা বলবো তাই পালিশ চমচম ইয়েস ইয়েস জামশেদ মামুর বেটা তোকে তো আমি ঠিকই পাইতে পেরেছি রে জামশেদ তোকে আমি ঠিকই পাইছি লেছি তুই তো আমার ক্লাস বেঠিলি রে তিন বেঞ্চ পিছে বসে তুই চারবার পরীক্ষায় ফেল মেরেছিলি তোকে তো পাইতে পেরেছি রে জামশেদ তুই তো কখনই আদরকে পাবি না রে জামশেদ ঠিক জায়গা হাত মারেছি রে জামশেদ কি সমস্যা কি হ্যাঁ এই তোমারে আমি আনছি যে আমার গ্রামের মানুষকে তুমি মডার্ন বানাবা ইংরেজি শিখাবা কারি কারি টাকা নিতেছো আকাশে উড়ে হা 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 করতেছো ঘটনা কি হ্যাঁ কি সুরত ভাই আপনি যেটা থিংক রিলেছেন না আসলে কথা ঠিক না আচ্ছা ভাইয়া তুমি তো যাও তুমি তো পার্সোনাল টক করব যাও আমি তো মনে করেন যে ওই যে আছে না আমি যে কি বাইর করে লিয়েছি আপনারা বুঝা একটু বলছি ওই যে আলতামিরের আছে না আলতামিরের যে ইংলিশ টিচার যাকে আপনারা বলছেন জামশেদ ওই জামশেদ যে কত বড় টিচার আমি তো সব কিছু ওর হিস্টোরি বাইর করে লিয়েছি কি বাইর করছো আপনি তো জানেন না সুরত ভাই ওই জামশেদ তো আমার ক্লাসমেট ছিল ওই যে গাবতলি আলেপ স্যারের কাছে আমরা যখন ইংলিশ একাডেমিতে পড়তাম না তখন মনে করেন যে সে আমার তিন বেঞ্চ পিছনে বসতো সে তো পড়াশোনা কোনো কিছু করেনি ঠিক মতো ইংলিশ জানে না ইংলিশের অ বলতে গেলে সে কোনো কিছু বলতে পারবে না বুঝতে পারছে টিসি দিয়ে বাইট করে দেওয়া হয়েছিল জামশেদ ইংলিশের কোনো টিচার না ইংলিশের কোনো টিচার না সে চাটলে একটা চিটার বুঝতে পারছেন তো সত্যি বলতেছো আমি যদি মিথ্যে বলে থাকি চলেন গাবতলি আলেপ স্যারের কাছে যাই ওখান থেকে সার্টিফিকেট নিয়ে এলে তখন তো বুঝতে পারবেন লাগবো না লাগবো না ওরে টিচার রে কি সুসংবাদ শুনাইলা আরে এটা তো মিয়া মিষ্টি খাওয়ার সুসংবাদ ওই কই গেলে এদিকে দেরি করছ ক্যামেরা শোন পুরা গ্রাম মিষ্টি বিলি করবি বুঝছিস আর মিষ্টি বিলি করতে করতে কবি যে জামছে ইংরেজি পড়াশোনা জানে না ইংরেজিতে ফেল মারছে টিসি খাইতে বুঝছিস ওই যে বড় একটা চিটার বুঝতে পারছো ও কিন্তু টিচার না আর আলতামিরের বাড়িতে দুই প্যাকেট বেশি মিষ্টি দিবি ভালো মিষ্টি নিয়ে যাও ভালো মিষ্টি নিয়ে যাও এই যে ও যেটা বলবো তাই পালিশ চমচম ওরে নিয়ে যাবি 1000 টাকা বাইরে গেলে তো বেটা ওরে কি সুযোগ আসো আসো বেশি করে আসো চল 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 জামশেদ মামুর বেটা সাদা কাফন ফিট করে দিয়ে যাচ্ছি এখন যে তোর কি হবে রে জামশেদ